আজকে আমি তোমাকে দুর্ধর্ষ একটা মেমরি ট্রিক দেখাবো, দেখতে চাও? আচ্ছা ঠিক আছে, আমি দেখতে চাই। মেমরি ট্রিকটা কি? অর্থাৎ আমরা একসঙ্গে কতগুলো শব্দ র্যান্ডমলি মনে রাখতে পারি। যেমন ধরো আমি বললাম এক, তুমি বললে তিন, আমি বললাম এক তিন পাঁচ, তুমি বললে এক তিন পাঁচ নয়, আমি বললাম এক তিন পাঁচ নয় বারো, তুমি বললে এক তিন পাঁচ নয় বারো সতেরো। এইভাবে যদি আমরা র্যান্ডমলি ক্রিয়েট করি তাহলে পরপর কতক্ষণ আমরা মনে রাখতে পারি? দশটা বারোটা পনেরোটা। কিন্তু আমরা নিশ্চয়ই চল্লিশটা পঞ্চাশটা র্যান্ডমলি এরকম শব্দ মনে রাখতে পারবো না। কিন্তু এটার উপরেই আমি আজকে দুর্ধর্ষ একটা খেলা এনেছি, আপনারা বিশ্বাস করুন। আমি শুধু একটা নয় বান্নখানা সংখ্যা র্যান্ডমলি এইভাবে মনে রাখতে পারবো। শুধু তাই নয়, নাম্বারের ক্ষেত্রে অনেকটা সোজা হয়ে যায়, কিন্তু কার্ডের ক্ষেত্রে কিন্তু অনেকটা টাফ হয়ে যায়। অর্থাৎ এই যেখানটায় বান্নখানা কার্ড আছে, যদি এটাকে সাফেল দেওয়া যায়, এইভাবে সাফেল দেওয়ার পরে যদি এইভাবে আমি দেখি, দেখে কি এটাকে পুরো মনে রাখতে পারবো? তারপরে কি কার্ড আছে? অসম্ভব। কিন্তু এই অসম্ভবকেই আজকে আমি সম্ভব করব আপনাদের সামনে। তো নমস্কার বন্ধুরা, আমি হলাম সপ্তর্ষি, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল যার নাম জাদুর পাঠশালা। এবারে আমি এই কার্ডের প্যাকেটটা তোমাকে দিয়ে দিলাম, তুমি এটাকে ভালো করে সাফেল করে দাও। তো বন্ধুরা, যে কোনো দর্শককে কিন্তু দিয়ে এই কার্ডের প্যাকেটটা সাফেল করে দেওয়া যায় এবং ওরা ভালো করে চেক করে নিতে পারে সব র্যান্ডম। অর্থাৎ যে কোনো কার্ডের প্যাকেট দিয়ে কিন্তু আপনারা এই ম্যাজিকটা করতে পারেন। এবং শুধু তাই নয়, সমস্ত কার্ড কিন্তু এইভাবে আপনারা তাদের সামনে স্প্রেড করে দেখিয়ে দেবেন যে পুরোটাই এরা চেঞ্জ হয়ে গেছে কিনা, অর্থাৎ এই অর্ডারটা র্যান্ডমলি আছে কিনা। মনে করলে তুমি এখনো সাফেল দিতে পারো। সাফেল দেবে না, থাকবে এরকম থাকবে। আমি জাস্ট একবার তোমার সাথে কথা বলতে বলতে আমি এইভাবে প্রত্যেকটা কার্ডকে কিন্তু একবার এইভাবে দেখে নিচ্ছি, অর্থাৎ মুখস্থ করার চেষ্টা করছি কার্ড পরে কি কার্ড আছে। এখানটায় এই টপ স্পেড, তারপর আছে কিন্তু ফাইভ অফ ক্লাব, তারপর আছে কিন্তু টেন অফ ডায়মন্ড, জ্যাক অফ হার্ট, ফোর অফ ক্লাব। এইভাবে প্রত্যেকটা কার্ড আমি একটু একবার দেখে নিই এবং এই একবার দেখে নিলেই কিন্তু আমার মোটামুটিভাবে সমস্ত কার্ডের পরে কার পরে কী কার্ড আছে সেটা কিন্তু মুখস্থ হয়ে যাবে। তো মোটামুটি থ্রি অফ হার্টের পরে আছে এইট অফ ক্লাব, টু অফ ক্লাব, থ্রি অফ স্পেড, এস অফ ডায়মন্ড, আর এস অফ হার্ট, নাইন অফ স্পেড, ফোর অফ ডায়মন্ড, টপে আছে টেন অফ ক্লাব। মোটামুটিভাবে কিন্তু আমি পুরোটাই মুখস্থ করে নিয়েছি। এবারে কিন্তু এটাকে সাফেল করবে না, কারণ সাফেল করলে কিন্তু অ্যানসার চেঞ্জ হয়ে যাবে। তো আমি চেষ্টা করবো এবারে আমার এই ভাইকে বলবো যে এটা এইভাবে হাফ কাট করো, অর্থাৎ পুরোটা কিন্তু কাট করে এটাকে উপরে রাখলাম, অর্থাৎ এটা পুরোটা কাট করলাম, অর্থাৎ মাঝখান থেকে কাট হলো, পুরো অর্ডারটা চেঞ্জ হয়নি, কিন্তু কার পরে কি কার্ড আছে সেটাকে জাস্ট আগে ঘুরিয়ে দেওয়া হলো। এবার আমি চেষ্টা করবো, হ্যাঁ বলে দেবো তো, আমি এভাবে বলে দেবো। হ্যাঁ, এটা উপরেটা কি কার্ড আছে আমার দেখতে হবে, কিন্তু না তো হবে না। থ্রি অফ ক্লাব, তা থ্রি অফ ক্লাবের পরে আমি কী কার্ড দেখেছি তুমি কি জানো? তোমার পক্ষে জানা সম্ভব না, কিন্তু আমি সম্ভব নয়, কিন্তু আমি হ্যাঁ আমি একবার দেখে নিয়েছি, কিন্তু দেখে নিয়ে আমার যেটা মনে হচ্ছে থ্রি অফ ক্লাবের পরে থাকা উচিত ফোর অফ হার্ট, ফোর অফ হার্ট। শুধু তাই নয়, আচ্ছা ফোর অফ হার্টের পরে কী দেখেছি জানো? সম্ভবত আমি দেখেছি, আমার একটু ডাউট হচ্ছে, কেননা এতগুলো কার্ড তো মুখস্থ থাকা সম্ভব নয়। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে জ্যাক অফ স্পেড হবে হয়তো, দেখা যাক। ও না, সেভেন অফ স্পেড। আসলে জ্যাক আর সেভেনটা অনেকটা পাশাপাশি, তো এই জন্য আমি একটু মিস করে গেছি। তবে যাই হোক, সেভেন অফ স্পেডের পরে যেটা ছিল, যেটা আমার মনে হচ্ছে একদম শিওর, সেটা ছিল কুইন অফ হার্ট। দেখুন, হ্যাঁ কুইন অফ হার্ট, কুইন অফ হার্টের পরে কী ছিল? সিম্পল সিক্স অফ হার্ট ছিল, তোমার মনে নেই? সিক্স অফ হার্ট। শুধু তাই নয়, এবারে কী আছে জানো? এস অফ ক্লাব, তখনই তো বললাম এস অফ ক্লাবে, দেখো এস অফ ক্লাব। শুধু তাই নয়, এটা আছে টেন অফ হার্ট অথবা নাইন অফ হার্ট, সম্ভবত টেন অফ হার্ট আছে, আর টেন অফ হার্ট। শুধু তাই না, টেন অফ হার্টের পরে ফোর অফ ক্লাব। মেমোরি আমি এতটাই স্ট্রং করে ফেলেছি। অ্যাকচুয়ালি মেন্টালিস্টরা যারা থাকে তারা কিন্তু মেমোরিকে এইভাবে স্ট্রং করে, অনেক স্ট্রং করে। আমরা বিশ্বাস করুন যে কীভাবে আমি এটাকে বলছি এটার পিছনে কিন্তু একটা সূত্র আছে, সেটা আমি আপনাদের বলবো। আপনারা কিন্তু এইভাবে কিন্তু অনেক কিছু মনে রাখতে পারেন, সেটা পরে আসছি। দেখুন, এটা কিন্তু আছে টেন অফ হার্ট, টেন অফ হার্ট, টেন অফ হার্ট, ফোর অফ, ফোর অফ, ফোর অফ স্পেড, ক্লাব, ফোর অফ ক্লাব, ফোর অফ ক্লাব। শুধু তাই নয়, এটা আছে জ্যাক অফ হার্ট। শুধু তাই নয়, এটা আছে টেন অফ ডায়মন্ড। এই দেখো, শুধু তাই নয়, এটাকে তুমি মাঝখান দিয়ে কাট করো, কাট করে রাখো এখানটায়, কাট করেছো, এটা কাট করলাম, উপরটা শুধু আমার দেখতে হবে কী আছে। এইট অফ হার্ট, এইট অফ হার্টের পরে ছিল একদম সোজা ফোর অফ স্পেড ছিল, তারপর আছে সিক্স অফ ক্লাব। শুধু তাই নয়, তারপর আছে টু অফ হার্ট, দেখুন টু অফ হার্ট, তারপর আছে ইজি টেন অফ ক্লাব, তারপর আছে কুইন অফ হার্ট, কুইন অফ হার্ট না, কুইন অফ হার্ট নয়, সম্ভবত কুইন অফ ডায়মন্ড, আর কুইন অফ ডায়মন্ড। এইভাবে কিন্তু মনে করলে কিন্তু আমি প্রত্যেকটা কার্ড কিন্তু বলে দিতে পারবো, তারপর কিন্তু পুরো বলে দিতে পারবো। কি শিখতে চাও? তো বন্ধুরা, আমার এই ভাই শিখতে চাই, ভাইকে শেখাবো, সঙ্গে আপনাদেরকেও শিখিয়ে দেবো এই ম্যাজিকটা কীভাবে হয়। মূলত বলে রাখি, এটা
আমি ম্যাজিক বা মেন্টালিজম যেটাই বলি না কেন তার মতো করে দেখানোর চেষ্টা করেছি। তার কারণটা হচ্ছে এই ট্রিকটা কিন্তু খুব সিম্পল, কিন্তু যাতে দেখতে ভালো লাগে সেই জন্য কিন্তু আমি এটাকে আমার মতো করে ট্রাই করেছি। প্রথমে বলে রাখি এই কার্ডের প্যাকেটটা কিন্তু সবার হাতেই দেওয়া যায়, কিন্তু এটা স্পেশাল একটা কার্ডের প্যাকেট যেটা বাইরে পাবে না। এটার নাম হচ্ছে মার্ক কার্ড। আমি এর আগে বলেছিলাম যে মার্ক কার্ড নিয়ে যারা যারা ভিডিও চাও অবশ্যই কিন্তু জানাও কমেন্ট বক্সে। অনেকে হোয়াটসঅ্যাপ করেছে, অনেকে কমেন্ট বক্সে জানিয়েছে যে আমি এর উপরে অনেক ভিডিও পেতে চাই, তো আমি সেই জন্য এটা আবার বানালাম। এই মার্ক কার্ডটার কাজ কি, ব্যাক থেকে দেখে এডিট করতে পারি, এবং কি করে এডিট করতে পারি সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমার কিন্তু প্রথমে ভিডিওটা দেখতে পারেন, এবং অবশ্যই ওই ভিডিওতে পুরোপুরিভাবে আমি শিখিয়ে দিয়েছি যে কিভাবে এডিটটা করতে হয়। তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, এমনকি আই বাটন যেটা আছে ওখানেও কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রাখছি, ওখান থেকে কিন্তু আমরা গিয়ে ওইটা পুরোটা শিখতে পারেন, অর্থাৎ কিভাবে আমি কিন্তু এই কার্ডের প্যাকেটটার ব্যাক দেখে চিনতে পারবো। এবার আসি প্রেজেন্টেশনে, অর্থাৎ আমি এখানটায় প্রত্যেকটা কার্ডের ব্যাকটা দেখে কিন্তু বলে দিতে পারি এটা কি কার্ড, অর্থাৎ টেন অফ ক্লাব আছে। এবার আসছি দর্শককে দিয়ে কিভাবে এটা দেখাবেন, অর্থাৎ দর্শক যখন সাবেল করে দিচ্ছে আপনি কি বলবেন। প্রথমে বলবেন যে আমি মেমোরিটাকে স্ট্রং করার জন্য আমি কিছু মেথড অ্যাপ্লাই করি যার মাধ্যমে আমি কিন্তু 52খানা কার্ড মনে রাখতে পারি। তারপরে কি আছে, এটা কিন্তু অনেক অধ্যবসায়ের ফল। এইভাবে আমরা কিন্তু কোনো একটা গল্প ক্রিয়েট করতে পারেন যেটা আমাদের মনে হয় আপনারা আপনাদের মতো করে দেখান, এতে কোনো সমস্যা নেই। আমি শুধু সিগ্রেট পার্টে আসছি, কারণ দর্শক সাবেল করে দেবে। তুমি দর্শক ধরে নাও আমার ভাই দর্শক এখানটায় সে সাবেল করে দিচ্ছে, ভাইও এখনো পর্যন্ত জানে না আমার কাছে এই আজকে শিখছে। তো প্রথমে আমি এটাকে এইভাবে, আমি কিন্তু চাইলে কিন্তু ব্যাগ দেখে থেকে বলে দিতে পারতাম, এটা কিন্তু মূলত ওরা সন্দেহ করতে পারে। অর্থাৎ যদি দর্শক থাকে আমি যদি প্রথমে এইভাবে তোমাকে বলতাম যে এটা হচ্ছে আছে জ্যাক অফ হার্ট, এবার যদি দেখাতাম তাহলে কিন্তু তুমি সন্দেহ করতে পারো যে কিছু একটা ব্যাপার আছে বলে এইভাবে দেখতে পারে। এটা যাতে না করে সেই জন্য আমি একটুখানি এর মধ্যে ম্যাজিক্যাল প্রেজেন্টেশন অ্যাড করেছি। কীরকম, আমি বললাম যে কার পরে কী আছে আমি একইভাবে সব কিন্তু মনে রাখার চেষ্টা করছি। তো মোটামুটিভাবে এইভাবে 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 সমস্ত কার্ড কিন্তু আমি দেখে নিচ্ছি। অ্যাকচুয়ালি কিছু না, এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন যে আমি চেষ্টা করছি যে সব মাথায় লিখে রাখতে। এরপরে দর্শককে বলছি, মানে আমার ভাইকে বলছি যে এটাকে হাফ করে কাট করতে, অর্থাৎ বললাম যে পুরো সাপেল যেন না দেয় তাহলে ওর যে ওরিয়েন্টেশনটা আছে চেঞ্জ হয়ে যাবে আর কি, সব ঘেটে যাবে, সেই জন্য যাতে না হয় সেই জন্য জাস্ট কাট করে রাখলে কি হয় একটু উপরে কার্ডটা নিয়ে চলে গেল এবং কার্ডের যে ওরিয়েন্টেশনটা আছে ওটা যেমন ঠিক থাকে। তো এবার আমি বললাম যে উপরে কি কার্ডটা আমার দেখতে হবে, আমি কিন্তু এটা দেখে বলেই তো পারি এটা জ্যাক অফ ডায়মন্ড আছে, কিন্তু তা করছি না, আমি জাস্ট বলছি যে উপরে কি কার্ডটা আছে সেটা কিন্তু আমার দেখতে হবে। এবার দর্শককে বললাম যে এটা যদি জ্যাক অফ ডায়মন্ড হয় এর পরে কার্ডটা থাকে সেভেন অফ হার্ট, অ্যাকচুয়ালি কিন্তু আমি জানি কি আছে। এবার আমি আমার এই যে উপরে কার্ডটা দেখে যেটা বলতে হয় সেই মেথডটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি পরপর বলে যাচ্ছি, কিন্তু দর্শক যেন সাসপেক্ট না করে যে এর মধ্যে আমি কোনো কার্ড সাজি করছি, সেই জন্য প্রেজেন্টেশন অ্যাড করতে হয়। বারবার একটাই কথা বলার যে প্রেজেন্টেশন যদি ভুলভাল হয়ে থাকে কিন্তু এটা ধরা পড়ে যেতে পারেন, সেই জন্য একটু এর মধ্যে গল্প রস ইত্যাদি যা যা লাগে সেগুলো কিন্তু এর ভিতরে ঢোকাতে হবে আপনাদের। তো এবার দর্শককে বললাম যে আবার হাফ করতে, আবার হাফ করবে, আবার উপরে কাটা দেখলো যে কুইন অফ ক্লাব আছে। তো এবারে আমি বললাম যে এটা কুইন অফ ক্লাবের পরে থাকার কথা থ্রি অফ ক্লাব, দেখি হ্যাঁ থ্রি অফ ক্লাব, তো এরপরে থাকার কথা ফোর অফ হার্ট। এবার এই জায়গাটা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে মাঝে মাঝে ভুল ভাল বলতে হবে। ভুল ভাল কেন বললাম, মানে যাতে দর্শকরা সাসপেক্ট না করে যে এটা আছে সেভেন অফ স্পেড। আমি বললাম এটা সম্ভবত সেভেন অফ ক্লাব আছে, ও না সেভেন অফ স্পেড, আসলে এতগুলো কার্ড তো মাঝে মাঝে মনে রাখতে সমস্যা হয়ে যায়। এইরকম যদি টু অফ হার্ট থাকে আপনি বলবেন যে এটা হচ্ছে থ্রি অফ হার্ট আছে, তখন উল্টে দেখাবেন না টু অফ হার্ট, অ্যাকচুয়ালি টু আর থ্রি, তো মাঝে মাঝে হয়তো ভুল করে ফেলেছেন। তো এত বড় জিনিসটাকে সামান্য ভুল ভাল ওটা মাথায় না নেওয়াই ভালো। এইভাবে আপনি প্রত্যেকটা কার্ড, যেমন এটা হচ্ছে কুইন অফ হার্ট আছে মানে পরে কাটা থাকবে সিক্স অফ হার্ট, তো এইভাবে আপনারা কিন্তু সমস্ত কার্ডগুলোকে বলে দেবেন। মোটামুটি আমি 20টা বা 25টা বা 30টা কার্ড বলে দেওয়ার পরে খেলাটা শেষ করতে, না তো দীর্ঘায়িত হয়ে গেলে তারা কিন্তু অনেক সময় বুঝে যেতে পারে বা বোর্ড ফিল করতে পারে, যাতে না বোর্ড ফিল হয় সেই জন্য আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বললাম। তো এইভাবে আপনারা কিন্তু এই ব্যাক রিডার কার্ড দিয়ে কিন্তু একটা সুন্দর মেন্টালিজম দেখাতে পারেন। তো এখানে হচ্ছে যেটা বলা সেটা হচ্ছে দর্শক যাতে না বোর ফিল হয় সেটা কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে, সেই জন্য অল্প কয়েকবার দেখাবেন, দেখানোর পরে এটাকে স্টপ করিয়ে অন্য কোনো খেলায় চলে যেতে পারেন। আর এখানটায় বলার, যদি এইরকম কার্ডের প্যাকেট যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন যে এই কার্ডের প্যাকেটটা আপনাদের দরকার, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলে দিতে পারি যে কিভাবে কার্ডের প্যাকেটটা পাবেন। এই কার্ডের প্যাকেটটা কিন্তু বাজারে পাবেন না, এটা মূলত ম্যাজিশিয়ানদের জন্য তৈরি। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আগামী সপ্তাহে দেখা হবে নতুন একটা মজার ম্যাজিক নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।